হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাথিনি নেটওয়ার্ক নিয়ে এথিনি নেটওয়ার্কের নতুন একটা আপডেট আসে তার সাথে এক্সপার্ট লেভেলের কয়েকটা কোশ্চেন এখানে আসে মানে আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক এক্সপার্ট লেভেলের পারসন আছে যারা কিন্তু এই কোশ্চেনটা করছে তো এই কোশ্চেন এর আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যার কারণে বলতেছি ভিডিওটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আর আমি শুরু থেকে একটা কথা বলে আসতেছি যে এথিনি নেটওয়ার্ক থেকে সময় শেষে আমরা কিন্তু ভালোমানের একটা কোব এখান থেকে দিতে পারব যদিও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে মানে পাবলিকের কাছ থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্টের টাকা কিন্তু তারা অলরেডি লুটে নিছে তারপরও সর্বশেষ এখান থেকে কিন্তু আমরা ভালো মানের একটা প্রফিট নিতে পারবো এটা জাস্ট আপনারা মিলিয়ে দেখবেন এই জন্য বলতেছি যারা যারা অলরেডি এখানে জয়েন করে ফেলছেন আপনারা অবশ্যই নিয়মিত এখানে মাইনিংটা চালিয়ে যাবেন আর যারা যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি অবশ্যই কিন্তু আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন কেননা এখানে কিন্তু এখন পর্যন্ত আর্নিং এর অনেক বড় একটা সুযোগ আছে কারণ এরা কিন্তু অলরেডি একটা টাইমিং দিয়ে দিছে মানে এখানে কিন্তু টোটালি চব্বিশ মাস মানে দুই বছর মাইনিং চলবে তো এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র পাঁচ মাস চলতেছে আরো কিন্তু অনেকগুলো আছে সময় আপনারা চাইলে কিন্তু এখনো এখানে জয়েন ভালো মানের একটা আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা এই প্রজেক্টে জয়েন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিব সেখান থেকে আপনারা ভিডিও দেখে এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করতে পারবেন তো বন্ধুরা চলুন এখন আমরা মেইন বিষয়ে চলে যাই তো অ্যাট ফার্স্ট তাদের একটা নতুন আপডেট আসছে এই আপডেটটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিই এই বিষয়টা কিন্তু আসলে সকলের জানা দরকার তারপরে আমি প্রশ্নগুলো নিয়ে কথা বলবো তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এতদিন কিন্তু আমরা দেখে আসতেছি এখানে কিন্তু প্রিমিয়াম কিছু বুস্টার তারা নিয়ে আসতেছে মানে এখানে কিন্তু আমরা এটিএস দিয়ে বুস্টিং করতে পারতেছি এবং প্রিমিয়াম প্যাকেজ স্কেনার মাধ্যমে কিন্তু এখানে বুস্টিং করতে পারতেছি বাট এখন কিন্তু তারা ফ্রিতে একটা বুস্টিং নিয়ে আসছে এই বুস্টিংটা নিয়ে আমি জাস্ট আপনাদের সাথে অ্যাট ফার্স্ট আলোচনা করবো মানে এখান থেকে আপনারা কিভাবে মাইনিং স্পিডটা বাড়াইতে পারবেন তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন উই আর এক্সাইটেড টু ইন্ট্রোডাক্টস ফ্রি টু গেট মোর বুস্টার মানে ফ্রিতে আপনারা বুস্টার নিতে পারবেন ইভেন ফর আওয়ার এথনিক কমিউনিটি মানে এথনিক কমিউনিটিতে মানে তাদের মাইনিংয়ে যারা যারা জয়েন আছে তারা কিন্তু ফ্রিতে এখানে বুস্টার নিতে পারবে তো তারপরে এই জায়গায় লক্ষ্য করেন স্টার্টিং নাও হয় নিউ রেফার নিউ ইউজার অ্যান্ড দে কমপ্লিট কেওয়াইসি ইউ উইল রিসিভ মোর বুস্টার দেন বিফোর মানে আপনাদের রেফার করতে হবে এবং আপনাদের রেফারগুলো যদি এখানে কে ওয়াইসি কমপ্লিট করে তাহলে কিন্তু আপনারা আগের তুলনায় বেশি পরিমাণে স্পিড এখানে পাবেন তারপর এখানে বিস্তারিত বলা হয়েছে যে কোন লেভেলের রেফার থেকে আপনারা কি পরিমাণ স্পিড এখানে গেন করতে পারবেন তো অ্যাট ফার্স্ট এখানে লক্ষ্য করেন প্রথম লেভেলের যে রেফার মানে ডিরেক্টলি আপনারা যাকে রেফার করবেন সেখান থেকে কিন্তু আপনারা পঁচিশ পার্সেন্ট বুস্টিং পাবেন পঁচিশ পার্সেন্ট বুস্টিং মানে আপনাদের কিন্তু মোটামুটি ভালো মানের একটা মাইনিং স্পিড এখানে বেড়ে যাবে তো তারপরে দেখেন এখানে বলা হয়েছে আপনাদের দ্বিতীয় যে রেফার মানে আপনাদের প্রথম লেভেলের রেফারের মধ্যে দ্বিতীয় যে রেফারটা করবেন সেখান থেকে কিন্তু আপনারা বুস্টার নিতে পারবেন তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ টু মানে আপনাদের রেফারগুলা যদি ডিরেক্টলি কাউকে রেফার করে তো সেখান থেকে প্রথম যে রেফারটা সেখান থেকে আপনারা পনেরো পার্সেন্ট বুস্টার পাবেন এবং দ্বিতীয় যে রেফারটা হবে সেখান থেকে কিন্তু আপনারা আট পার্সেন্ট বুস্টার পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের কষ্ট করতে হবে না তো এর জন্য আপনারা কি করবেন অবশ্যই রেফার করার চেষ্টা করবেন মানে প্রথম চারটা রেফার থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা বুস্টিং এখান থেকে গেইন করতে পারবেন তারপরে এখানে একটা নোট দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের রেফার গুলাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট ছাড়া আপনারা কিন্তু এই বুস্টিংটা পাবেন না এখন বিষয় হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রিমিয়াম প্যাকেজটাও কিনতে পারেন আমি কিন্তু আপনাদের সাজেস্ট করছিলাম যে যাদের ভালো মানের রেফার আছে আপনারা কিন্তু অবশ্যই তিন ডলার দিয়ে তাদের ব্রোঞ্জ প্যাকেজটা কিনে নেবেন কেননা এতে করে কিন্তু আপনাদের উপকার হবে কারণ আপনাদের ভালো মানের রেফার থাকার কারণে আপনারা কিন্তু ভালো মানের এখান থেকে আর্নিং করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু অনেক ধরনের সুবিধা এখান থেকে পাবেন এবং আপনাদের কিন্তু উইড্রো যে ফিটা আছে মানে ট্রানজেকশন যে ফিটা সেটাও কিন্তু অনেক কম লাগবে এতে করে কিন্তু আপনাদের উপকার হবে তো এটা আমি তাদেরকেই সাজেস্ট করছি যাদের ভালো মানের একটা রেফার আছে তো এই জায়গায় এখন আমি কথা বলবো প্রশ্নগুলা নিয়ে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু রিলেটেড নিউজের এই জায়গায় একটা কথা বলা হয়েছে তাদের প্রত্যেকটা নিউজে কিন্তু এই কথাটা বলা হয় এবং অনেক ইউজারের চোখে কিন্তু কিন্তু এই নিউজটা পড়ছে যার কারণে কিন্তু তারা এই প্রশ্নটা করছে তো এখানে প্রথম যে প্রশ্নটা সেটা যদি আপনারা লক্ষ্য করেন এথিনি মেইন নেট ইজ এইটটি কমপ্লিট এখানে আপনারা লক্ষ্য করেন মানে তাদের মেন নেট কিন্তু অলরেডি আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আরেকটা কথা বলা হয়েছে এন্ড ইজ শিডিউল টু লঞ্চ ইন কোয়ার্টার টু টু মানে দুই সালের কোয়ার্টার টুতে তারা কিন্তু মেন নেটটা লঞ্চ করবে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন মানে বর্তমানে কিন্তু কোয়ার্টার টু চলতেছে আর এই কোয়ার্টার টুয়ের এর মধ্যেই কিন্তু তারা মেন নেটটা লঞ্চ করবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখানে প্রশ্নটা কিভাবে আসতেছে আসলে প্রশ্নটা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরে অ্যাট ফার্স্ট আমি তাদের ওয়েবসাইটে একটু চলে যাচ্ছি ওয়েবসাইটে আসার পরে আমি ডিরেক্টলি তাদের রোড ম্যাপে চলে আসি তো রোড ম্যাপে আসার পরে দেখেন দুই সালের কোয়ার্টার থ্রি তো এইখানে বলা হয়েছে লিস্ট এটিএস অন বাইনান্স অ্যান্ড

তারা কিন্তু এক্সচেঞ্জারে লিস্টিং করবে যদিও এখানে বাইন্যান্স এবং ওকে এর কথা বলা হয়েছে তবে এখানে কিন্তু বাইন্যান্স এর লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই কম তবে ওকে এ কিন্তু অবশ্যই লিস্টেড হয়ে যাবে এবং ওকে এর সাথে আরো কিন্তু অনেক এক্সচেঞ্জারে লিস্টেড হবে তো বিষয় হচ্ছে তারা কিন্তু এক্সচেঞ্জারে মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং এর কথা বলছে কোয়ার্টার থ্রি তে বাট আমি যে আপনাদের আপডেট টা দেখাইলাম তাদের মেন নেট কিন্তু আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং তারা ফুলফিল মেন নেট টা লঞ্চ করবে কোয়ার্টার টু তে বাট এখানে কিন্তু কোয়ার্টার থ্রি এর কথা বলা হয়েছে অনেক ইউজ ইউজার কিন্তু এই প্রশ্নটাই করতেছে যে ভাই তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই যেমন তারা রোড ম্যাপে বলছে কোয়ার্টার থ্রি এর কথা এবং এই জায়গায় যে বলা হয়েছে এখানে কিন্তু কোয়ার্টার টু এর কথা বলা হয়েছে তাহলে তাদের কথার সাথে কাজের কোথায় মিল থাকলো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতেছে আসলে অনেকেই কিন্তু মনোযোগ সহকারে আপডেট গুলো দেখছে যার কারণে কিন্তু এই বিষয়টা তাদের মাথায় আসে তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি মেন নেট লঞ্চ করার সাথে তাদের কিন্তু এক্সচেঞ্জারের লিস্টিং এর কোনো সম্পর্ক নাই বিষয়টা বুঝে দেখেন মেন নেট লঞ্চ কিন্তু তখনই হয় যখন তারা টিজিইটা নিয়ে আসে মানে টোকেন জেনারেশন ইভেন্টটা নিয়ে আসে মানে টোকেন জেনারেশন ইভেন্ট কিন্তু সেটাকেই বলে যখন তারা কোন চেইনের মাধ্যমে টোকেনটা ক্রিয়েট করে বর্তমানে আমরা যেটা মাইনিং করতেছি এটা কিন্তু কোনো ভাবে টোকেন না বিষয়টা বুঝে দেখেন এটা জাস্ট একটা পয়েন্ট এখন অনেকেই এখানে বলতে পারে যে ভাই এটা যদি পয়েন্ট হয় এটা যদি কোনো ভাবে টোকেন না হয় তাহলে আমরা কিভাবে এটা ট্রানজাকশন করতেছি বিষয়টা আপনারা বুঝে দেখেন যদি এটা ব্লকচেইনের টোকেন ক্রিয়েট করা হয় তো তাহলে কিন্তু আমরা একটা ব্লকচেইনের অ্যাড্রেসের মাধ্যমে ট্রানজাকশনটা করতে পারতাম এখন পর্যন্ত আমরা যেখান থেকে এটিএসটা ট্রানজেকশন করতেছি আমরা কিন্তু ইমেইলের মাধ্যমে ট্রানজেকশন করতেছি কোনোভাবে ব্লক চেন অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ট্রানজেকশনটা করতে পারতেছি না বিষয়টা আপনারা বুঝেন যখন টোকেন জেনারেশন ইভেন্টটা হয়ে যাবে মানে তাদের টোকেনটা ক্রিয়েশন হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্লক চেন অ্যাড্রেসের মাধ্যমে ট্রানজেকশনটা করতে পারবো আর বর্তমানে আমাদের এখানে যে টোকেনটা শো করতেছে এটা জাস্ট একটা পয়েন্ট এটা কিন্তু আমরা ট্রানজেকশন করতে পারতেছি শুধুমাত্র ইমেলের মাধ্যমে এবং পরবর্তীতে যখন তাদের মেননেটটা লঞ্চ করা হবে তখন কিন্তু আমাদের পয়েন্ট অনুসারে টোকেনগুলো দিয়ে দেওয়া হবে মানে তখন কিন্তু আমরা এখান থেকে ওয়ালেটের ট্রানজেকশন করতে পারবো বিষয়টা আরো আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা কোনো টোকেন আপনাদের ওয়ালেটে নিতে পারবেন যেমন ম্যাটামাক্স ট্রাস্ট ওয়ালেট এবং সেটার একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকবে এবং ব্লক চেন অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ট্রানজেকশন করতে পারবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার টকেন জেনারেশন ইভেন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে ব্লক চেনে এদের টোকেনটা ক্রিয়েশন হয়ে গেছে আর যখন পর্যন্ত আপনারা কোনো ব্লক চেন অ্যাড্রেসের মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন না আপনারা বুঝে নেবেন যে এটা ইন্টার টোকেন জেনারেশন ইভেন্ট কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তো এখানে মেন নেট বলতে কিন্তু সেই বিষয়টাকেই বোঝাচ্ছে যখন তারা মেন নেটটা লঞ্চ করবে তখন কিন্তু আপনারা ডিরেক্টলি এথিনি মাইনিং থেকে উইথড্র করে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন অথবা তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ক্লেমের একটা অপশন দিতে পারে এটা কিন্তু শিওর না হয়তো বা দিতে পারে এবং সেখান থেকে ক্লেম করে আপনারা কিন্তু ওয়ালেটে নিতে পারবেন তারপরে কিন্তু আপনারা ব্লক চেন অ্যাড্রেসের মাধ্যমে এখান থেকে সেখানে সেখান থেকে এখানে ট্রানজেকশনটা করতে পারবেন আর এই প্রসেসটা তারা কিন্তু কোয়ার্টার টু তে কমপ্লিট করবে এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে কোয়ার্টার থ্রিতে তারা কিন্তু এক্সচেঞ্জারের টোকেনটা লিস্টিং করবে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আর তারপরেও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো ফ্রেন্ডস আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে